আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফা কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে এমন আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি আজকে আপনাদের সাথে দ্রুত ওজন কমাতে সহায়ক টক দই ও শসার রায়তা রেসিপিটি শেয়ার করব। রায়তা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ লো ফ্যাট টক দই, নিয়েছি 2 কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, আরো দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 2 চা চামচ চিনি, 1/4 চা চামচ বিট লবণ এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছু একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে পেস্ট করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার টক দইয়ের মিশ্রণটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 1.5 কাপ শশা কুচি নিয়ে নিচ্ছি, দিচ্ছি 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আরো দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এগুলো 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি টক দইয়ের ব্লেন্ড করে রাখা মিশ্রণটা। আবার 1 চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্যাস্ট তৈরি হয়ে গিয়েছে রায়তা। আপনারা যারা ডায়েট করতে চান খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের পোলাও, নান ও গ্রিলের সাথে এই রায়তাটা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।